নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, কেন্দ্র সরকারের এই মুহূর্তে বিরাট ঘোষণা, রেশন কার্ড থাকলেই এবারে মিলবে ডাল ও সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, বিরাট বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফ থেকে। তো আপনারা জানেন যে শুধুমাত্র আমাদের রাজ্য নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু একের পর এক কিন্তু উৎসবের মরশুম চলে আসছে, উৎসব চলে আসছে। তো এই মুহূর্তে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলছে, এবং এই দুর্গাপূজা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে কিন্তু এই উৎসবের রেশ পৌঁছে গিয়েছে। গোটা ভারতবর্ষে সব জায়গাতেই এই উৎসব তো চলে। তো এরপরে এই দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ার পর যে উৎসবটি আসে সেটা হচ্ছে দীপাবলি, যেটা হচ্ছে গোটা ভারতবর্ষের সব জায়গায় এই দীপাবলি উৎসব পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা, আর এই দীপাবলি থেকেই বড়সড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার, অর্থাৎ দীপাবলি থেকেই রেশন দোকানে এবারে মিলবে ডাল, সর্ষের তেল, অর্থাৎ যে ভোজ্য তেল, এই সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু রেশন দোকান থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যে কেন্দ্র সরকারের তরফ থেকে ঠিক কী আপডেট দেওয়া হয়েছে, রেশন দোকান থেকে যে তেল ডাল এই সমস্ত কিছু দেওয়া হবে সেটা কি ফ্রিতে দেওয়া হবে না টাকা দিয়ে কিনতে হবে, এবং কোন কোন কার্ডকে এই রেশন অর্থাৎ এই ডাল এবং তেলের সুযোগ দেওয়া হবে বা দেওয়া হবে, কোন কোন কার্ড থাকলে আর KSY 1-2রা কি পাবে না তারা আদৌ পাবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে খবরে যাওয়ার পূর্বে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন এবং ভিডিওটি নতুন দেখছেন, তো অবশ্যই বলবো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের জন্য সদা সর্বদা এই চ্যানেলে কিন্তু যে সমস্ত ভিডিও আপলোড করা হচ্ছে তা কিন্তু সকল ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং আপনাদের জন্য খুবই কিন্তু হেল্পফুল ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, বলা হচ্ছে রেশন নিয়ে বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র, দিওয়ালি থেকে মিলতে পারে তেল ডাল। তো রেশন নিয়ে কিন্তু বেশ বড়সড় ঘোষণা করার দিকে এগোচ্ছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, বাজারের তুলনায় কিছুটা কম দামে রেশন দোকানের মাধ্যমে ডাল ও ভোজ্য তেল সরবরাহ করতে চলেছে কেন্দ্র। তো বন্ধুরা, এটা কিন্তু বুঝে গেলেন যে রেশন দোকানের মাধ্যমে ডাল এবং ভোজ্য তেল কেন্দ্র সরকার দিতে চলেছে, এবং সেটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে না। বাজার যে দর, বাজার থেকে যে দামে আমরা তেলটা কিনছি বা ডালটা কিনছি, তার থেকে কম দরেই কিন্তু রেশন দোকান থেকে দেওয়া হবে। তো বলা হচ্ছে মূলত আমজনতার মন ভেজাতেই এই বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো দিওয়ালি থেকে এই নয়া উদ্যোগ কার্যকরী হতে পারে। ওয়াকি বাওয়াল মহলের মতে, আগামী বছরই দেশের 5টি রাজ্যে নির্বাচন, ইতিমধ্যে বিজেপি এ নিয়ে অঙ্ক কষা শুরু করেছে। তবে জিনিসপত্র মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে পেঁচে ফেলতে চাইছেন বিরোধীরা, সে কারণেই হিসাব কষে পা ফেলতে চাইছে বিজেপি। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গুজরাট সহ 5 রাজ্যের নির্বাচনের আগে রেশন ডিলারদের পুরনো দাবিকে আরও একবার বিবেচনা করতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। অর্থাৎ রেশন ডিলাররা কিন্তু এই দাবি কিন্তু অনেকদিন ধরে করে আসছেন যে তারা রেশনে শুধুমাত্র গম, আটা, চিনি, ছোলা এবং সে সঙ্গে হচ্ছে কি না যে এই সমস্ত যে জিনিস তারা বিক্রি করে থাকেন, তো তা শুধুমাত্র কেন এইগুলো কেন বিক্রি করবেন। অর্থাৎ আপনারা দেখেছেন রেশনে কিন্তু সাবানও বিক্রি হয়ে থাকে। হ্যাঁ, তো তারা চাইছেন যে রেশন দোকান থেকে রেশনের যে সমস্ত উপভোক্তারা আসেন তাদের কাছে তারা কম দামে, অর্থাৎ কেন্দ্র সরকার ভর্তুকি দিয়ে দেবে, তো সেই কম দামে ডাল এবং হচ্ছে তেল এইগুলো তারা বিক্রি করতে চাইছে। তো এটা নিয়ে বারবার তারা দাবি জানিয়ে এসেছিল, তো অবশেষে সেই দাবিকেই মান্যতা দিতে চলেছে বলেই মনে হচ্ছে কেন্দ্র সরকার। অর্থাৎ এবার থেকে রেশন দোকানে মিলবে ডাল এবং তেল, যেগুলো বাজার দরের তুলনায় খুবই কম দামে পাওয়া যাবে। দত্তা রেশন দোকানে যে চাল, আল, গম, আটা পাওয়া যায়, এবার তার সঙ্গে এবারে ডাল এবং ভোজ্য তেলও পাওয়া যাবে। তো বলা হচ্ছে, তবে শুধু ভোটকে পাকিচ্ছ করাই নয়, বাংলার উপরও বাড়তি নজর রয়েছে গেরুয়া শিবিরের। সূত্রের খবর, পশ্চিমবঙ্গকে পাইলট প্রজেক্ট হিসাবে বিবেচনা করা হতে পারে। অর্থাৎ এই যে প্রকল্পটা চালু করা হবে, অর্থাৎ তেল এবং ডাল যে রেশন দোকান থেকে দেওয়া হবে, তো পাইলট প্রজেক্ট হিসাবে পশ্চিমবঙ্গকে আবার বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ সবার প্রথমে এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করার কথা চাইছে কেন্দ্র সরকার। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, শীঘ্রই রেশনে ডাল ও ভোজ্য তেল বিক্রি শুরু হবে। পশ্চিমবঙ্গকেও পাইলট প্রজেক্ট হিসাবে ঘোষণা করা হতে পারে। দিওয়ালির সময় থেকেই 3 ধরনের মসুর ও অড়হর ডাল মিলবে রেশনে। মসুর ডালের দাম 65, 67 ও 69 টাকা কিলো হতে পারে। অর্থাৎ
বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের ডাল দেওয়া হবে। তো দামটা শুরু হবে 65 টাকা, 67 টাকা, 69 টাকা, আর অড়হর ডাল শুরু হবে 86 টাকা ও 88 টাকা হতে পারে। তো প্রথম ধাপে ডাল সরবরাহ করা হবে রেশন দোকান থেকে, এবং পরের ধাপে ভোজ্য তেল পাওয়া যাবে। এর জোরে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ রেশন গ্রাহকরা। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে এই পর্বটা, এবং পশ্চিমবঙ্গকে কিন্তু একেবারে পাইলট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ এই যে রেশন দোকান থেকে ডাল এবং তেল দেওয়া হবে, সেটা শুরু করা হবে পশ্চিমবঙ্গের রেশন দোকানগুলি থেকে। তো বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর। তো এবারে আসি যে আপনারা তো জেনে গেলেন যে কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ দিওয়ালি নাগাদ কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ আর বেশি দিন বাকি নেই, আমাদের দুর্গাপূজা চলছে, তো দুর্গাপূজার পরেই কিন্তু রয়েছে লক্ষ্মীপূজা, আর লক্ষ্মীপূজার পরে কিন্তু এসে যাচ্ছে আরও একটি বড় পূজা, যেটা হচ্ছে দীপাবলি নামে আমরা জানি। তো সেই দীপাবলি কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ এই দীপাবলি পালন করে থাকেন, আর এই দীপাবলি থেকেই দেওয়া হবে রেশন দোকানে ডাল এবং তেল। তো বন্ধুরা এবারে সবচেয়ে বড় যে প্রশ্নটা হচ্ছে যে এই ডাল এবং তেল কোন কোন রেশন কার্ডটা পাবে। SPHHPHH RKSY 1 2 AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা, কারা এই তেল এবং ডাল কম দামে যে দেওয়া হবে, তো সেটা কারা পাবে। তো এখানে বলে রাখি, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্প অর্থাৎ রেশন দোকানের মাধ্যমে চালু করা হয়, তো আপনারা এখন জানেন যে দীপাবলি পর্যন্ত কিন্তু একটি প্রকল্প চালু রয়েছে, যারা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে, তো তাদেরকে কিন্তু 3 কেজি অর্থাৎ 3 কেজি অর্থাৎ 5 কেজি করে কিন্তু অতিরিক্ত কিন্তু চাল এবং আটা দেওয়া হচ্ছে। অর্থাৎ চাল এবং আটা মিলিয়ে 5 কেজি করে তারা অতিরিক্ত মাল পেয়ে যাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে তো সেটা তো তারা পাচ্ছেনি। অর্থাৎ যারা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত যারা রয়েছে, তারা কিন্তু 5 কেজি করে আবার অতিরিক্ত পেয়ে যাচ্ছেন রেশন দোকান থেকে, অর্থাৎ চাল এবং গম মিলিয়ে। তো এবার জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কারা রয়েছে, তো তারা হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY যে কাদের কার্ড রয়েছে তারা, এবং SPHHPHH এরা কিন্তু এই সুবিধাগুলো এখন পাচ্ছে। অর্থাৎ তারা রাজ্য সরকারের তরফ থেকে যে মালটা পাচ্ছে তো পেয়ে যাচ্ছে, সেই সঙ্গে আবার তারা কাঠ পিছু করে পেয়ে যাচ্ছেন 5 কেজি করে কিন্তু চাল এবং আটা কিন্তু তারা পেয়ে যাচ্ছেন রেশন দোকান থেকে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এই যে ভর্তুকি হিসাবে যে ডাল এবং তেল দেওয়া হবে, তো এই জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত যারা রয়েছে তারাই কিন্তু পাবেন, অর্থাৎ PHH, SPHH এবং হচ্ছে AAY। কারণ কি, এই সমস্ত যে সমস্ত যে কার্ড রয়েছে এই কার্ডের হিসাবই একমাত্র রয়েছে কেন্দ্র সরকারের কাছে, আর রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা যারা রয়েছেন অর্থাৎ RKSY 1 বা 2 তাদের কার্ডের হিসাব কিন্তু কেন্দ্র সরকারের কাছে নেই। কারণ এই কার্ডগুলোর যে সমস্ত মাল দেওয়া হচ্ছে সেটার সম্পূর্ণ একেবারে বলা যেতে পারে তার খরচ বহন করছে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার। তাই এই কার্ডগুলো অর্থাৎ RKSY 1 বা 2 কার্ড রয়েছে, সেই কার্ডের কিন্তু কোনো তথ্য নেই কেন্দ্র সরকারের কাছে, কারণ এরা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত নয়। তাই জাতীয় খাদ্য সুরক্ষার অন্তর্গত যারা রয়েছেন তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন, অর্থাৎ তারাই কিন্তু পাবেন ডাল তেল, এগুলো কিন্তু তারাই পাবেন, অর্থাৎ PHH, SPHH এবং AAY এরাই কিন্তু পাবেন। RKSY 1 বা 2 তারা কিন্তু এই সুবিধা পাবেন না। তো বন্ধুরা এটা ছিল আপডেট, আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না।